আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তাপগতিবিদ্যার খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার, যে লেকচারে আমরা তাপগতীয় প্রক্রিয়া সম্পর্কে জানবো। তাপগতি প্রক্রিয়া চারটি তোমরা জানো, সমায়তন, সমচাপ, সমোষ্ণ এবং রুদ্ধতাপীয়, যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সমোষ্ণ এবং রুদ্ধতাপীয়। যত প্রকারের এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন হয়, মূলত এই লাস্ট দুইটা টাইপ থেকে হয়। আমাদের খুবই বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ক্লাসটি। আমরা খুবই মনোযোগ দিয়ে প্রত্যেকটা টাইপ সম্পর্কে, প্রত্যেকটা টপিক সম্পর্কে জানার চেষ্টা করব। এখন শুরুতে আমরা সমায়তন সম্পর্কে জানবো। যে আমরা প্রথমে এই চারটি যে প্রক্রিয়া আছে, চারটি প্রক্রিয়ার একটা বেসিক আইডিয়া নিব, তারপরে শেষমেশ এই সমোষ্ণ আর রুদ্ধতাপীয়র ডিটেইলস আলোচনা দেখব। সমোষ্ণ এবং রুদ্ধতাপীয়, তাহলে সমায়তন, সমায়তন ইংরেজিতে এটাকে বলা হয় আইসোকোরিক, আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেস। আমাদের বইয়ে লেখা আছে যে তাপগতীয় প্রক্রিয়ায় আয়তন সমান থাকে তাকে সমায়তন প্রক্রিয়া বলে, সমায়তন প্রক্রিয়া বলে। একটা থেকে আরেকটা প্রক্রিয়া একটু একটু করে আপডেট হতে থাকবে, একটু একটু করে কি হতে থাকবে, আপডেট হতে থাকবে। তোমরা এর আগের যে লেকচারটা ছিল, লেকচারে অবশ্যই তোমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র জানতে পারছো, যে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। কোনো একটা সিস্টেমে ডেল্টা কিউ পরিমাণে তাপ দেওয়া হইলে ডেল্টা ইউ পরিমাণে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় এবং ডেল্টা ডাব্লিউ পরিমাণে কৃত কাজ হয়। আর তোমরা আরও একটা জিনিস জানতে পারছো, যেটা আমরা একদম প্রতিপাদন করে দিয়েছিলাম, যে ডেল্টা ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল্টা ভি। চাপের সাথে আয়তনের পরিবর্তন গুণ করলে গ্যাস কর্তৃক কৃত কাজ পাওয়া যায়। গ্যাস কর্তৃক কৃত কাজ কীভাবে পাওয়া যায়? চাপের সাথে আয়তন গুণ করলে। এখন আমরা এই যে সমায়তন প্রক্রিয়ায়, সমায়তন প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যার শুরুতে এবং শেষে আয়তন একদম সমান, মানে আয়তনের কোনো পরিবর্তন নাই। তার মানে সমায়তন প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন শূন্য। যদি আয়তনের পরিবর্তন শূন্য হয়, ডেল্টা ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু জিরো, তাহলে কৃত কাজও শূন্য। এই প্রক্রিয়াটা এতটাই ফালতু যে এর তারা কোনো কৃত কাজই হয় না। যদি কৃত কাজই না হয়, এটার আসলে কোনো লাভ আছে? লাভ নাই। তারপরে প্রক্রিয়াটা সম্পর্কে বলা হয়েছে। এর পরে পরে একটু একটু করে আমরা আপডেট হতে থাকবো। প্রতিটা প্রক্রিয়াতেই নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। সমায়তন প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার কৃত কাজ কি, কৃত কাজ একদম শূন্য। যদি কৃত কাজ শূন্য হয়, তাহলে সমায়তন প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র হবে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস জিরো। তাহলে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ মানে প্রদত্ত সম্পূর্ণ শক্তি কিসে রূপান্তরিত হবে? অভ্যন্তরীণ শক্তিতে রূপান্তরিত হবে। প্রদত্ত সম্পূর্ণ শক্তি অভ্যন্তরীণ শক্তিতে রূপান্তরিত হবে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এইটার যদি গ্রাফ আঁকতে বলে, এটার গ্রাফ আঁকতে বলে, যদি দেখো এইদিকে যদি ভি থাকে আয়তন, আর এদিকে যদি পি থাকে, তাহলে দেখা যাবে সমায়তন প্রক্রিয়ার এই যে এরকম যে নির্দিষ্ট একটা আয়তন থাকবে, সে আয়তনের কোনো পরিবর্তন নাই। প্রক্রিয়ার মধ্যে চাপ ঠিকই বাড়তেছে, বাট আয়তনের কোনো প্রক্রিয়া নাই। এইরকম একটা খাড়া উলম্ব রেখা হবে যদি এই পাশে ভি থাকে। আশা করি এটা বোঝা গেছে। সমায়তন প্রক্রিয়ার গ্রাফটা এরকম হবে, সমায়তন প্রক্রিয়া গ্রাফটা এরকম হবে। সমায়তন ইংলিশ হচ্ছে আইসোকোরিক, আইসোকোরিক। এর পরবর্তী আমরা দেখব সমচাপ প্রক্রিয়া। অবশ্যই কি সমচাপ প্রক্রিয়া, সমচাপ, এর ইংলিশ হচ্ছে আইসোবারিক, আইসো কি বারিক, সমচাপ প্রক্রিয়া। এখন এই সমচাপ প্রক্রিয়াটার ব্যাপারে তোমাদের বইয়ে লেখা আছে, যে তাপগতীয় প্রক্রিয়ায়, যে তাপগতীয় প্রক্রিয়ায় চাপ সমান থাকে, প্রক্রিয়ার শুরুতে এবং শেষে চাপ সমান থাকে তাকে সমচাপ প্রক্রিয়া বলে। খুবই একটা ফালতু একটা সংজ্ঞা, তারপরে আমাদের এটাই মনে রাখা লাগবে, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তেমন কিছু আসবে না। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই, যেহেতু আয়তনের পরিবর্তন হতে পারতেছে, চাপের চেঞ্জ হচ্ছে না, চাপ কনস্ট্যান্ট, কিন্তু সেক্ষেত্রে দেখো ডাব্লু সমান সমান আমরা কি জানি, ডাব্লু সমান সমান পি ডেল্টা ভি। কৃত কাজ চাপ এবং আয়তনের পরিবর্তনের গুণফলের সমান। তাহলে চাপ তো পরিবর্তন, চাপ সমান থাকুক প্রবলেম নাই, বাট আয়তন তো পরিবর্তন হচ্ছে। আয়তন যদি পরিবর্তন হয়, কৃত কাজের একটা মান থাকবে, অবশ্যই কৃত কাজের একটা মান থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্র লিখি ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি, পি ডেল্টা ভি, এই ডাব্লিউর ভ্যালুটা হচ্ছে পি ডেল্টা ভি। এর আগেরটাতে কী ছিল, ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ, বাট এখানে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি। কোন ক্ষেত্রে? সমচাপের ক্ষেত্রে। খুব ভালো করে মনে রাখা লাগবে, খুবই ভালো করে মনে রাখা লাগবে। তাহলে আমরা প্রথমে দেখলাম
সম আয়তন, একটু ভালো করে দেখো, সম আয়তন, সম আয়তনে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ আর ডেল্টা ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিরো। তারপরে আমরা আসলাম সম চাপ, সম চাপে ডেল্টা ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল্টা ভি, তাহলে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি। আশা করি আশা মানে একটা আইডিয়া পাইছো। এটার যদি গ্রাফ আঁকতে বলে তোমাকে, এটার গ্রাফটা কেমন হবে? এই যে এরকম হবে এটার গ্রাফটা, এক পাশে এই পাশে যদি ভি থাকে, এই পাশে যদি পি থাকে, চাপটা সমান, তবে আয়তনের একটা পরিবর্তন হচ্ছে। এই যে এখানে এটা ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু। যদি বলে যে এই প্রক্রিয়ায় কৃত কাজের মান গ্রাফ থেকে নির্ণয় করো, তাহলে তুমি এই যে এই পরিমাণ, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা, এই যে পি গুণন ডেল্টা ভি, এটাই কিন্তু ডেল্টা ডাব্লু কৃত কাজের পরিমাণকে নির্দেশ করবে। এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাই একটা স্কোয়ার শেপের ক্ষেত্রফল দেখছো, এই ক্ষেত্রফলটাই তোমার কৃত কাজের পরিমাণকে নির্দেশ করবে। আশা করি এই পর্যন্ত তোমাদের বোঝা গেছে। এরপরে আমরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে দুটো আছে, সমষ্ট প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে বেসিক আইডিয়া নিব, একদম বেসিক আইডিয়া। কারণ এই বিষয়গুলো করার পরে, এই চারটা বেসিক আইডিয়া নেওয়ার পরে আবার আমাদের ডিটেলসে যেতে হবে, এগুলো ডিটেলসে, বিশেষ করে আমাদের সমষ্ট এবং রুদ্ধতাপীয় ডিটেলসে যাওয়া লাগবে। আমরা এরপর এর পরবর্তী প্রক্রিয়াটা কিসের কথা বলতেছি? সমষ্ণ, নামটা শুনেই বলো তো, সমষ্ণ, ইংরেজিটা হয় আইসো থার্মাল বা উষ্ণতা সমান, তাপমাত্রা সমান। উষ্ণতা বিষয়টা কিসের উপর নির্ভর করে? উষ্ণতা বিষয়টা অভ্যন্তরীণ শক্তির উপর নির্ভর করে, অভ্যন্তরীণ শক্তির উপর নির্ভর করে। যদি উষ্ণতার পরিবর্তন না হয় বা তাপমাত্রার পরিবর্তন না হয়, এর মিন হইল তোমার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয়নি। ভালো করে মনে রাখবা, উষ্ণতার যদি কোনো পরিবর্তন না হয় বা তাপমাত্রা যদি পরিবর্তন না হয়, এর মিনিং হচ্ছে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয়নি। কারণ একটা অভ্যন্তরীণ শক্তি মানে নির্দেশ করবে বিষয়টা কি গরম হবে না ঠান্ডা হবে। যদি অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়, তাহলে বিষয়টা গরম হয়ে যায়, সিস্টেমটা গরম হয়ে যায়। অভ্যন্তরীণ শক্তি কমে গেলে সিস্টেমটা ঠান্ডা হয়ে যায়। তার মানে সমষ্ণ হতে হলে শর্ত হচ্ছে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু জিরো, অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হওয়া যাবে না, অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হওয়া যাবে। সেক্ষেত্রে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু জিরো প্লাস ডেল্টা ডাব্লু, তাহলে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ডাব্লু। আমরা এখানে সমষ্ণ, সমষ্ণ প্রক্রিয়ার শর্তটা পাইলাম ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু জিরো, ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ডাব্লু। প্রদত্ত শক্তির সম্পূর্ণটাই কৃত কাজে রূপান্তরিত হয়, প্রদত্ত শক্তির সম্পূর্ণটাই কৃত কাজে রূপান্তরিত হয়। আশা করি তুমি আইডিয়াটা পাইছো। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়াটা মূলত পিভি ইজ ইকুয়াল টু এনআরটি যে ফর্মুলাটা আছে বা বয়েলের ফর্মুলা মেনে চলে, মূলত বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র কি? পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক বা পি ইজ ইকুয়াল টু কে বাই ভি, পি ইজ ইকুয়াল টু কে বাই ভি। তোমাদের জানা উচিত এই যে এই লেখচিত্রটা আছে, এই লেখচিত্রটা একটু আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত আকৃতির, আয়তাকার কি আকৃতির? অধিবৃত্ত আকৃতির হয়ে থাকে। এই যে এটা যে এদিকে যদি ভি থাকে, এদিকে যদি পি থাকে, তাহলে সমষ্ণ প্রক্রিয়ার লেখের আকৃতি আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ভালো করে মনে রাখবা, যদিও যদিও তোমাদের ইসাক স্যারের বইয়ের মধ্যে বাংলায় লেখা আছে মানে সমপরাবৃত্ত, কি লেখা আছে? সমপরাবৃত্ত, তবে ইংরেজিতে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা লেখা আছে। তোমাদের যদি এইচএসসি পরীক্ষা আসে, তোমরা চেষ্টা করবে যদি ইংরেজি লেখা থাকে, তাহলে ইংরেজিটা দেখবা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এই যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এটা যদি লেখা থাকে তাহলে ভালো। আর নর্মালি চেষ্টা করবা ইসাক স্যারের বইটাকে ফলো করার, বোর্ডের ব্যাপারে আর মেডিকেলের ব্যাপারে, বোর্ডের ব্যাপারে আর মেডিকেলের ব্যাপারে ইসাক স্যারের বই যেহেতু সমপরাবৃত্ত থাকে, সমপরাবৃত্ত যদি অপশনে থাকে তাহলে ওইটাই উত্তর দিবা, সমপরাবৃত্ত অপশন থাকলে সেটাই উত্তর দিবা। তবে বাংলাটা মূলত কি? আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত। আশা করি এই জিনিসটা তোমাদের মনে থাকবে। এইটা গেল কি? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া নিয়ে আবার আমরা ডিটেলসে আসব। এরপরে আমাদের যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা আছে, একটু ভালো করে আমরা যদি দেখি, চার নম্বর রুদ্ধ তাপ্রিয় তাপীয়, এটার ইংলিশ হচ্ছে অ্যাডায়াবেটিক,
एडायाबेटिक रुद्रद्रव्य रुद्रद्रव्य जो प्रक्रिया से एडायाबेटिक प्रसेस ये प्रसेसटार नाम शुने मन हा रुद्ध रुद्ध आबद्ध आबद्ध आटकानो आटकानो कि आटकाय रखा हुई है ताप आटकाय रखा हुई है ताप के बहरे जेते हा ताप के बहर भेतरे आसते हा अनेकटा हटपटर मत जमन हटपटर मध्य तुम्हें एक खबर जो रेखे दाओ खबर गरम थे खबर से ताप बहरे जाए ना बहर ताप भरे आसते परे ना तो बेपार कि रुद्रताप्य मान कि तापर आदान प्रदान शून्य तापर आदान प्रदान को बोल तो डेल्टा किऊ ना तर मैंने रुद्रताप्य प्रक्रिया क्षेत्र में डेल्टा किऊ इज इक्वल टू जीरो डेल्टा किऊ इज इक्वल टू जीरो तापगतिविद्यार प्रथम सूत्र जो कथा बी डेल्टा किऊ इज इक्वल टू डेल्टा यू प्लस डेल्टा डब्ल्यू पाँचा जीरो डेल्टा यू प्लस डेल्टा डब्ल्यू डेल्टा यू इज इक्वल टू माइनस डेल्टा डब्ल्यू यहाँ हे रुद्रताप्य प्रक्रिया शर्त यह शर्तगुल अवश्य मना रखा लगे डायरेक्ट एम सी क्यू ते आसें डायरेक्ट एम सी क्यू ते आसें तैयले रुद्रताप्य प्रक्रिया जी बोली डेल्टा किऊ इज इक्वल टू जीरो और डेल्टा डब्ल्यू बा डेल्टा यू इज इक्वल टू माइनस डेल्टा डब्ल्यू चार्ट शर्त अवश्य अवश्य खूब भलोक मना रखा लगे रुद्रताप्य जो तुम्हारे एक मने रखा उचित जे जेमन समष्टिते छिलो पीवी इज इक्वल टू के बा ध्रुवक रुद्रताप्यते एक स्पेशल एक आलदा गामा पीवि भि टू दि पावर गामा इज इक्वल टू के गामाटा कि जिनिस एखनी जानबो बाट एटा देखो समष्टि थेके एकटू आलदा पीवि टू दि पावर गामा इज इक्वल टू के और पावर जदि थाके ताहले लेखचित्रटा एकटू एटा तो केमन एटा होच्छे के बाय भि टू दि पावर गामा पावर आला कोनो किछु थाकले लेखचित्र एक खड़ा है एर आगे छिल लेखचित्र ए रकम एबार लेखचित्र हबे एज ए रकम समष्टिटा ए रकम समष्टिटा ए रकम एकटू शायित बा एकटू ढालू और एकटू खड़ा होच्छे रुद्रताप्य लेखचित्र एदिके भि एदिके पी आशा करि एटा मने रखते पारबा तुलनामूलक खड़ा काटटा रुद्रताप्यटा और ढालू काटटा समष्टिटा रुद्रताप्यर क्षेत्रे सम्पर्कटा पी भि टू दि पावर गामा गामार मिनिंगटा आमरा एखनी शिखब ये कैकट जिन मन रखबा आशा करी तेल रुद्रताप्य प्रक्रिया सम्पर् एक आइडिया पाइल एन समष्ण बोली और रुद्रताप्य बोली दुईटार आगे हमें आो किस बेसिक जिनिस जाना लागे दुईटार आगे हमें आो किस बेसिक जिनिस जाना लागे खूब ही गुरुत्वपूर्ण बेसिक जिनिस जेटार मध्य एक पास एक मिसाई दी पास वही पास सब ही मिसे दीते हैं तरपे हमें ये रिलेटेड किस प्रब्लेम सल्व करब तरपे एकदम डिटेल्सर সমস্যাতে আসবো আবার রুদ্রতাপীয়তে আসবো খুবই মনোযোগ দিয়ে দেখা লাগবে খুবই মনোযোগ দিয়ে আমরা প্রথমে আমাদের ছোটবেলার কিছু পড়ালেখা ছোটবেলার একটা পড়ালেখা ছিল এরকম আপেক্ষিক তাপ মনে করার চেষ্টা করো ছোটবেলায় পড়ছিলাম এক কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা বা স্থির চাপে এক কেজি भरेर बस्तुर तापमात्रा एक केल्विन परिवर्तन करते जे परिमाण तापेर आदान प्रदान आपेक्षिक ताप बोले आपके ओ पदार्थर आपेक्षिक ताप बोले एक केजी भर को वस्तु तापम्रा एक केल्विन परिवर्तन करते जे परिमाण तापर आदान प्रदान है जी बाड़ाते चाओ दीते जो कमाते चाओ नीते कि आपेक्षिक ताप बोले यार सूत्रटा एम छो एस इज इक्वल टू किऊ भाग एम डेल्टा थीटा एक मन करार चेष्टा करो एस इज इक्वल टू किऊ भाग एम डेल्टा थीटा कि तापेर परिवर्तन एम कि भर किऊ कि आदान प्रदान कित ताप आदान प्रदान एसटा दिए कि बोझाते कि बोझाना होता स्पेसिफिक हिट जदि बांगला कर ले निर्दिष्ट ताप तरह तो बांगल् आसे कि आपेक्षिक ताप ये मूल विषय ना मूल प्रतिबाद्य विषय ना जस्ट मना रखा लगे एसटा कई आससे स्पेसिफिक हिट जार मिनिंग कि बांगल् आपेक्षिक ताप ये विषय आशा करी एक हम तुम्हारे मन आशा करी मन
আরেকটা এখান থেকে তোমরা যে ফর্মুলাটা শিখছিলা যে কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল্টা থিটা, এম এস ডেল্টা থিটা, এম এস ডেল্টা থিটা, আশা করি এটা মনে আছে। আমি ওই পাশেও মিশাই দিচ্ছি, আমাদের ওই পাশটা আপাতত লাগতেছে না, আমরা পরবর্তীতে যখন লাগবে তখন আবার মনে করে নেব। তোমরা আশা করি সবাই খাতায় তুলে নিছো। এস ইজ ইকুয়াল টু কিউ ভাগ এম ডেল্টা থিটা আর কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল্টা থিটা। কিউ মানে প্রয়োজনীয় তাপটা, তোমরা এটা শিখছো, এই টাইপের প্রশ্ন তোমরা অনেক সলভ করছো এটা আমি জানি, যে তাপের মানে বৃদ্ধি করার জন্য এই পরিমাণ তাপ দিতে হবে, তাপমাত্রা পরিবর্তনের জন্য এই পরিমাণ তাপ দিতে হবে, এটা তোমাদের আশা করি আইডিয়া আছে। এখন যে জিনিসটা আমাদের জানার বিষয়, এর পাশাপাশি আরেকটা জিনিস ছিল আপেক্ষিক সুপ্ততাপ, আপেক্ষিক সুপ্ততাপ। একটু মনে করার চেষ্টা করো, এটাকে আমরা ল্যাটেন্ট হিট বলি, ল্যাটেন্ট হিট। এটা ছিল এমন যে জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তরিত করতে যে পরিমাণে তাপ দেওয়া প্রয়োজন তাকে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ বলে। বা মোট কথা যে তাপমাত্রার পরিবর্তন হবে না, শুধু অবস্থার পরিবর্তন হবে, বরফ থেকে পানি হবে, তাপমাত্রার পরিবর্তন হবে না, শুধু বরফ থেকে পানি হবে বা পানি থেকে বাষ্প হবে, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প হবে, তাপমাত্রার পরিবর্তন হবে না, তবে অবস্থার পরিবর্তন হবে। এই অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আপেক্ষিক সুপ্ততাপ বলে। যেটা দিয়ে তোমরা শিখছিলাম একটা কিউ ইজ ইকুয়াল টু একটা ফর্মুলা শিখছিলে এম এল এফ, এল এফ হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফ্লুইডাইজেশন, ল্যাটেন্ট হিট অফ ফ্লুইডাইজেশন, যেটা হচ্ছে 336,000 জুল কেজি ইনভার্স। আরেকটা তোমরা শিখছিলা কিউ ইজ ইকুয়াল টু এম এল ভি, এল ভিটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন বা বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, যেটা তোমরা শিখছিলাম 22,68,000 জুল কেজি ইনভার্স। মনে পড়ে আশা করি, আশা করি মনে পড়তেছে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই আপেক্ষিক তাপ আর আপেক্ষিক সুপ্ততাপের পাশাপাশি তোমরা আরও একটা জিনিস শিখছিলা, খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েকটা জিনিস ভালো করে মনে রাখার চেষ্টা করবো, এগুলো লাগবেই, লাগবে, এগুলো লাগবে, তারপর আমরা আমাদের কাজের পড়ালেখায় আসতেছি। আর একটা জিনিস শিখছিলাম তাপ আপেক্ষিক, তাপ ধারণ ক্ষমতা, শর্টকাটে বলা যায় তাপ ধারকত্ব। এটা যে মানে সংজ্ঞাটা ছিল সেই সংজ্ঞাটা এমন ছিল যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে যে পরিমাণ তাপের আদান প্রদান হবে তাকে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বলে। এটার ক্ষেত্রে পার্থক্যটা হইল, এর মধ্যে 1 কেজি উল্লেখ করা ছিল, তবে এটার মধ্যে কোনো নির্দিষ্ট পরিমাণ ভরের কথা উল্লেখ করা থাকে না, জাস্ট একটা বস্তু বা জাস্ট একটা পদার্থের কথা বলা থাকে। যে জন্য এটা যে সূত্রটা ছিল সি ক্যাপাসিটেন্সি ইকুয়াল টু কিউ ভাগ ডেল্টা থিটা, এটাতে কোনো এম ছিল না, এটাতে কোনো কী ছিল না, এম ছিল না। এই জিনিসটা তোমরা পড়ছিলা, তোমরা 9-10 একটা সম্পর্ক বের করছিলা আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে একটা সম্পর্ক বের করছিলা, যে এখানে এস এর এই পাশে এমটাকে পার করে দাও, কিউ ভাগ ডেল্টা থিটা, ওই পাশে কী লেখা যায়, সি লেখা যায়, এস এম ইজ ইকুয়াল টু সি, এস এম ইজ ইকুয়াল টু সি, সি এর পরিবর্তে এস এম লেখা যায়। খুবই বেশি গুরুত্বপূর্ণ ভাই, খুবই বেশি গুরুত্বপূর্ণ। তা আমরা এই বিষয়গুলো যে কটা জানলাম, এই কটার মধ্যে অনেকগুলো প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলো আগে আমরা সলভ করব। সেই প্রশ্নগুলো সলভ করার পরে আমরা আজকের এই পড়ার মধ্যে যেটা লাগতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ হবে, সেটা নিয়ে আলোচনা করব। তাই আমরা আগে এটা এই রিলেটেড প্রবলেমগুলো একটু সলভ করি। এখন আমরা যেসব মানে টপিকগুলো পড়লাম সেই টপিকগুলোর আলোকে কয়েকটা প্রশ্ন সলভ করবো, যেগুলো বিগত কয়েক বছর বেশ কয়েকবার করে আসছে, বেশ কয়েকবার, খুবই গুরুত্বপূর্ণ। বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেলে আমরা পরবর্তী টপিকে চলে যাব। তাই আমরা দেখো সর্বপ্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, 5 গ্রাম ভরের একটি সীসার বুলেট কোনো দেয়ালে বাধাপ্রাপ্ত হলে তার তাপমাত্রা বৃদ্ধি পেল, সীসার দেয়ালে দেয়ালে বাধাপ্রাপ্ত হইল, বুলেটের বেগ কত ছিল, বেগ কত ছিল, মানে একটা দেয়ালে বুলেট এসে লাগলো, বুলেট এসে লাগার পরে বিধার পরে এ তাপমাত্রাটা বৃদ্ধি পাইলো, অবশ্যই তাপমাত্রা বৃদ্ধি পাবে, কারণ বুলেটটার একটা গতিশক্তি ছিল, সেই গতিশক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। আমরা জানি শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। বুলেটে আগে গতিশক্তি ছিল সিলোইকে
হয়ে গেল কিউ তাপ শক্তি। ইকেটা কত ছিল? হাফ এম ভি স্কোয়ার। ইকে এখন কত আছে দেখো একটু ভালো করে বুঝো, আগে ছিল কত? আগে ছিল হাফ এম ইউ স্কোয়ার, হইল কত? হাফ এম জিরো স্কোয়ার। তাইলে এই পাশে তাপমাত্রা বৃদ্ধি পাইল কত? এম এস ডেল্টা থিটা, একটু মনোযোগ দেখো, এম এস ডেল্টা থিটা। তাহলে এই পাশে হাফ এম ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এস ডেল্টা থিটা। এম এম আমার লাগতেছে না, আমার শুধু ইউটা লাগতেছে, ইউ ইজ ইকুয়াল টু টু এস ডেল্টা থিটা রুট অফ আর, টুটাকে পাশে পার করে দিলাম, টু এস ডেল্টা থিটা রুট অফ আর। দেখো তো সীসার আতা বা আপেক্ষিক তাপ দেওয়া আছে 2 × 125, তাপমাত্রার পরিবর্তন বৃদ্ধি পাইছে 160 কেলভিন, পরিবর্তনটা দেওয়া আছে, এটাকে আমি যদি হিসাব করি তাইলে 200 মিটার পার সেকেন্ড আসবে। যদি এটা বলতো যে বেগের একটা পরিবর্তন হয়, যে আগে একটা বেগ ছিল পরে আরেকটা বেগ হয়ে গেছে বা কমে গেছে বাধা দেওয়ার ফলে, তাহলে সেখানে এই যে শুরুতে একটা বেগ লিখতাম, এখানে আরো একটা বেগ লিখতাম, বেগের যে পরিবর্তন গতিশক্তির পরিবর্তন বা গতিশক্তির হ্রাসটাই কিসের রূপান্তরিত হয়েছে? তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। যেহেতু এখানে থেমেই গেছে, একদম থেমেই গেছে, সেই জন্য এখানে আমরা কি লিখছি? জিরো লিখছি। আশা করি এটা বোঝা গেছে। এরপর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, কত উচ্চতা থেকে একটি বরফ পড়লে এর 10% গলে যাবে? এর 10% গলে যাবে। কনসেপ্টটাও সেম, একদম সেম, যে বরফ গলার জন্য কি প্রয়োজন? বরফ গলার জন্য তাপ প্রয়োজন। এই তাপটা কই থেকে আসবে? এই তাপটা বিভব শক্তি থেকে আসবে, বিভব শক্তি। কারণ একটা উচ্চতা থেকে পড়লে তার মধ্যে বিভব শক্তি ছাড়া আর অন্য কিছু থাকে না। বিভব শক্তিটাই কিসের মধ্যে রূপান্তরিত হয়ে যাবে? বরফটাকে গলানোর জন্য প্রয়োজনীয় তাপে রূপান্তরিত হয়ে যাবে। যেহেতু এখানে কোনো তাপমাত্রার কথা উল্লেখ নাই, তাই আমরা ধরে নিব একটা 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ ছিল, যেটা 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তরিত হবে। সম্পূর্ণরূপে না, তার কত পার্সেন্ট? 10% গলে যাবে। তাই সেই বস্তুটার মধ্যে মনে করো ভর ছিল MgH, তবে MLF, এই এমটা হবে মূল এমের 10% বা 10/100, 10/100। এখন কেন বোঝা গেছে? কারণ মূল ভরটার 10% শুধুমাত্র গলে যাবে। এখন এম এম আমি কেটে দিতে পারি, এম এর আমার প্রয়োজন নাই, 10/100 আমার শুধু লাগবে এইচ। এইচ ইজ ইকুয়াল টু জি, এই যে শূন্য শূন্য কাটা নিচে 10, জিটা উপরে গেল, উপরে এল এফ আছে, এল এফ, এই যে ভ্যালুটা যদি আমি বের করি, এল এফ এর মানটা অবশ্যই অবশ্যই আমি বলেছি 336,000 জুল কেজি ইনভার্স। এই মানটা যদি বসায় জি এর মান 9.8, তাহলে আমি পাবো 3428.57 মিটার। 3400 মানে এত উচ্চতা থেকে যদি পড়ে তাহলে বরফটির 10% গলে যাবে, বরফটির 10% কি হবে? গলে যাবে। আশা করি আইডিয়াটা তোমরা বুঝতে পারছো, আশা করি আইডিয়াটা বুঝতে পারছো। এরপরে যে প্রশ্নটা দেখতেছো তোমরা, একটি গরম কফিকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে 30 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করা হইল, কাপটির তাপ ধারকত্ব এত হইলে নির্গত তাপ কত? তোমরা নির্গত তাপ বা গৃহীত তাপ যেটাই বলো না কেন, সব ক্ষেত্রেই জানো কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল্টা থিটা। যেখানে তোমরা বুঝতে পারতেছ ডেল্টা থিটাটা অবশ্যই হবে 80 − 30 তাপের পরিবর্তন বা 50 কেলভিন, সেলসিয়াসের পরিবর্তন আর কেলভিনের পরিবর্তন সেম, এটা আইডিয়া আছে 50। কিন্তু প্রবলেম হইল এখানে যেটা দেওয়া আছে তাপ ধারকত্ব দেওয়া আছে, এস কিন্তু তাপ ধারকত্ব না, এস হচ্ছে আপেক্ষিক তাপ, আর এম ভর কি এখানে কোথাও দেওয়া আছে? ভরও এখানে দেওয়া নাই। তবে তোমরা জানো সি ইজ ইকুয়াল টু এস এম বা এম এস, সি ইজ ইকুয়াল টু এস এম বা এম এস, সি হচ্ছে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বা তাপ ধারকত্ব। ধারকত্ব যদি থাকে আপেক্ষিক তাপও প্রয়োজন নাই আর এম ভরেরও প্রয়োজন নাই, তাহলে আমরা ভর আর এটার জায়গায় আমি কি লিখতে পারি? সি ইন্টু ডেল্টা থিটা। একটু আগেই তোমরা দেখলে, আরেকবার দেখে আসো এখানে, সি এর ভ্যালুটা যে তাপ ধারকত্ব 2 কিলো জুল, 2 কিলো জুল মানে 2000 জুল পার কেজি। এখন ডেল্টা থিটা মানে 50, এটা দিয়ে গুণ করো, এখন কত হয়? 5 × 10, আরও একটা শূন্য, আর 3টা শূন্য। আশা করি আমার হিসাবটা ঠিক আছে, আশা করি ঠিক আছে। এই তো এত জুল, এই পরিমাণে আমাদের নির্গত তাপ, যে 100 কিলো জুল, 100 কিলো জুল হবে, 100 কিলো জুল হবে উত্তর,
100 কিলোজুল পরিমাণে তাপ নির্গত হচ্ছে। আশা করি এই টাইপের তিন টাইপের প্রশ্নগুলো সমাধান বুঝতে পারছো। এই টাইপের অনেক প্রশ্ন বানানো সম্ভব যেখানে তুমি দেখবা গতিশক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, বিয়োগ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, বা যে কোনো একটা জানা শক্তি আরেকটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যেটা আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে পরিচালিত হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা যেটা যাব, যে যে তাপ ধারণ ক্ষমতা থেকে বা আপেক্ষিক তাপের থেকে আমরা মূলত আমাদের যেই এই চ্যাপ্টার বোঝার জন্য যে বিষয়টা জানতে হবে মোলার আপেক্ষিক তাপ, সেই সম্পর্কে আমরা যাব। তখন যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা ছিল কি, আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপটা কেমন ছিল, এস ইজ ইকুয়াল টু কিউ ভাগ এম ডেল্টা থিটা। তোমরা আবারও সংজ্ঞাটা দেখো, সংজ্ঞায় লেখা ছিল 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে যে পরিমাণ তাপের আদান প্রদান হয় তাকে কি বলা হয়, আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপ, তা আমাদের এই চ্যাপ্টারে সরাসরি আপেক্ষিক তাপ লাগবে না, আমাদের লাগবে মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ যে কথাটা বলে, মোলার আপেক্ষিক তাপ যে কথাটা বলে, 1 কেজি জায়গায় 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে যে পরিমাণ তাপের আদান প্রদান হয় তাকে বলে কি, মোলার আপেক্ষিক তাপ। কয় কেজি, 1 কেজি ভরের গ্যাসের, সরি 1 কেজি না, 1 মোল গ্যাসের। দেখুন যেখানে ভর ছিল সেখানে আসবে মোল, আর এই এই ক্ষেত্রে আপেক্ষিক তাপটাকে, মোলার আপেক্ষিক তাপটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। এই সি এর সাথে তোমরা অবশ্যই তাপ ধারণ ক্ষমতা বা তাপ ধারকতে সি তোমরা কম্বাইন করবা না, ওটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, অবশ্যই দুটা আলাদা জিনিস। তাহলে এই যে সি সমান সমান সেম, যেখানে কিউ এর জায়গায় কিউ থাকবে, শুধুমাত্র ভরের জায়গায় ভর থাকবে না, মোল সংখ্যা হবে, কি সংখ্যা, মোল সংখ্যা। ডেল্টা থিটার জায়গায় একটু পরিবর্তন করে ডেল্টা টি দেওয়া হয়েছে তোমাদের বইয়ে, তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। বিষয়টা কিন্তু সেম জিনিসটাকে বোঝাচ্ছে, যেটা ডেল্টা থিটা সেটাই ডেল্টা টি। আর যেহেতু তাপটা আদান প্রদান হচ্ছে তাই ডাইরেক্ট কিউ না দিয়ে ইউজ করা হয় ডেল্টা কিউ। ডেল্টা কি, কিউ। আপ মোলার আপেক্ষিক তাপের মধ্যে সি ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ এন ডেল্টা থিটা, এইটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপের মূল ফর্মুলা, মোলার ফর্মুলা। তবে এটার আবার দুইটা অংশ আছে, এটা দুইটার অংশ। একটা মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সম আয়তনে, সম আয়তনে মোলার আপেক্ষিক তাপ, আর এটা হচ্ছে সমচাপে মোলার আপেক্ষিক তাপ। যেটা সম আয়তনে মোলার আপেক্ষিক তাপ সেটাকে প্রকাশ করা হয় সি ভি দিয়ে। এই নিচের ভিটা কি নির্দেশ করতেছে, সম আয়তনে মোলার আপেক্ষিক তাপ, আর সমচাপে সেটা প্রকাশ করা হয় সিপি দিয়ে। সমচাপে, সমচাপে চাপটা প্রেশার, প্রেশারটা স্থির, চাপের পরিবর্তন হচ্ছে না। তোমরা দুই টাইপের প্রক্রিয়ার নাম শুনছিল না, সম আয়তন প্রক্রিয়া এবং সমচাপ প্রক্রিয়া, ওই দুই টাইপের প্রক্রিয়া এখানে খুব কাজে দিবে। তাহলে সি ভি এর জায়গায় আমরা সূত্র লিখবো ডেল্টা কিউ ভাগ এন ডেল্টা টি, সিপি এর জায়গায় লিখবো ডেল্টা কিউ ভাগ এন ডেল্টা টি। তোমাদের মনে হতে পারে দুটো তো ভাইয়া সেম লিখলেন, দুটো তো কোনো পরিবর্তনই নাই। তবে তোমরা একটু মনে করে দেখো, সম আয়তনের ক্ষেত্রে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস জিরো ছিল, সম আয়তন প্রক্রিয়ায় কোনো কৃতকাজ ছিল না, কৃতকাজ শূন্য, তাই এই পার্টটা কিন্তু ছিল না। আর সমচাপ প্রক্রিয়ায় ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি, কৃতকাজের একটা মান ছিল পি ডেল্টা ভি। একটু ভালো করে আবার আগের অংশে গিয়ে দেখে আসো, খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল। তাহলে আমি কিন্তু এখানে লিখব ডেল্টা কিউ এর পরিবর্তে ডেল্টা ইউ এন ডেল্টা টি, আর সিপি এর জায়গায় লিখব ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি এন ডেল্টা টি। এখন তুমি মন আর যোগ দিয়ে বলো তো কোনটা লব বড়, এইটার লব কি বড় না এইটার লব বড়? অবশ্যই অবশ্যই সিপি এর লব বড়। যে ভগ্নাংশের লব বড় হয় সে ভগ্নাংশের মান বড়, কারণ হর দুটো সমান। যে ভগ্নাংশের লব বড় হয় সে ভগ্নাংশের মান বড়। তুমি নিশ্চিত বলতে পারবা সিপি ইজ গ্রেটার দেন সিভি। তবে এটা তুমি জাস্ট নিজে নিজে নিশ্চিতভাবে বললে হবে না, তোমাকে এই জিনিসটার কারণ দেখাইতে হবে। খ নাম্বার অনুধাবন প্রশ্নের মধ্যে অবশ্যই তোমাকে চাইবে যে মোলার আপেক্ষিক, মোলার আপেক্ষিক মানে দুঃখিত সমচাপে মোলার আপেক্ষিক তাপ
কেন সম আয়তনে মোলার আপেক্ষিক তাপ অপেক্ষা বেশি, মানে সিপি কেন সিভির চেয়ে বেশি? এর কারণটা এভাবে বলতে হবে, সমচাপ প্রক্রিয়ায় আদান প্রদানকৃত তাপের একটি অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজ করে এবং অপর অংশ বা কিছু বাকি অংশ গ্যাস দ্বারা কৃত কাজে ব্যবহৃত হয়। তবে সম আয়তন প্রক্রিয়ায় আদান প্রদানকৃত তাপের সম্পূর্ণটাই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজ করে, কোনো কৃত কাজ সম্পন্ন করে না। যেহেতু এক্ষেত্রে কোনো কৃত কাজ সম্পন্ন করে না, তাই এই পাশে তাপের খরচ কম হয় আর ওই পাশে তাপের খরচটা বেশি হয়। যেহেতু তাপের খরচ বেশি হয়, সেই জন্য এই পাশের এই যে সমচাপ প্রক্রিয়ায় সিপি এর ভ্যালুটা বেশি হচ্ছে আর সিভি এর ভ্যালুটা কম হচ্ছে। সহজ কথা ওইটাই যে অভ্যন্তরীণ শক্তির পাশাপাশি কিছুটা কৃত কাজেও শক্তি খরচ হয়, তবে এখানে শুধু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, কোনো কৃত কাজ নেই। সেই জন্য এই পাশে এটার মানটা ছোট হয় আর মানটা বড় হয়। তো এখান থেকে আমাদের আরও বেশ কিছু জিনিস জানার দরকার আছে। যেমন তোমার এখান থেকে একটা জিনিস খুব ভালো করে জানতে হবে, ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু এন সিভি ডেল্টা টি। এইটা আমরা যে কোনো প্রক্রিয়ার জন্য ব্যবহার করতে পারবো, যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মোল সংখ্যা সিভি আর টি তাপমাত্রার পরিবর্তনের গুণফলের সমান। এটা আমরা একটা এখান থেকে ইউজ করতে পারবো। এখানে আরো একটা সম্পর্ক বের করা যায়, একটু তোমরা মন দিয়ে যদি দেখো, আমরা উপরে লেখার চেষ্টা করি, সিপি ইজ ইকুয়াল টু, একটু ভালো করে দেখো, সিপি ইজ ইকুয়াল টু, এই যে এখানকারটা আমরা উপরে লিখতেছি, ডেল্টা ইউ প্লাস এন ডেল্টা টি প্লাস পি ডেল্টা ভি এন ডেল্টা টি, এভাবে লেখা যায় আশা করি, বুঝতে পারছো কীভাবে লিখলাম। তোমরা বলো তো ডেল্টা ইউ বাই এন ডেল্টা টি এটা কাকে নির্দেশ করে? সিভিকে নির্দেশ করতেছে, সিভিকে নির্দেশ করতেছে। আর পি ডেল্টা ভি এন ডেল্টা টি এটা কাকে নির্দেশ করে? তোমরা আশা করি পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি ফর্মুলাটা দেখছো। যদি দেখে থাকো তাহলে বলো তো আর সমান সমান কি লেখা যায়? পিভি বাই এন টি। আর সমান সমান কি লেখা যায়? পিভি বাই এন টি, চাপ আয়তন আর মোল সংখ্যা তাপমাত্রা। এখানেও কি চাপ আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তনও তো এক টাইপের আয়তন, মোল সংখ্যা তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তনও এক ধরনের তাপমাত্রা। এই পুরোটার পরিবর্তে ধ্রুবকটা লেখা যায় আর। সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস আর, সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস আর, বা এটাকে লেখা যায় সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, খুবই গুরুত্বপূর্ণ, সিপি আর সিভির বিয়োগফল বা সমচাপে মোলার আপেক্ষিক তাপ এবং সম আয়তনে মোলার আপেক্ষিক তাপের বিয়োগফলটা কাকে নির্দেশ করে? মোলার গ্যাস ধ্রুবককে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? মোলার গ্যাস ধ্রুবককে নির্দেশ করে। অবশ্যই মনে রাখা লাগবে, অবশ্যই এটা মনে রাখা লাগবে। আর এই পাশ থেকে যে ডেল্টা ইউ অভ্যন্তরীণ শক্তি বের করার একটা ফর্মুলা আমরা শিখলাম, এটা আমাদের খুব কাজে লাগবে, খুব কাজে লাগবে। তাই আমরা সিপি এর মিনিং কি, সিভি এর মিনিং কি বুঝতে পারলাম। আরও একটা বিষয় আছে, সিপি আর সিভির অনুপাতটা, এই যে বিয়োগ ফলটা আমরা জানলাম, আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় আরেকটা আছে সিপি আর সিভি এর অনুপাত। সিপি আর সিভি এর অনুপাত একটা গামাকে নির্দেশ করে, এই গামাটার কোনো নাম নেই, কোনো আলাদাভাবে নির্দেশকারী কোনো নাম নেই, কোনো নাম নেই। তবে গামার ভ্যালু আছে ভিন্ন ভিন্ন, গামার ভ্যালু কীভাবে বের করে এটাও আমরা জানবো। আগে আমরা ভ্যালুগুলো দেখি, 1.67, 1.40, 1.33। 1.67 কোন ক্ষেত্রে হয়? যদি গ্যাসটা এক পারমাণবিক হয়, যেমন এটা যদি হিলিয়াম হয়, নিয়ন হয়, আর্গন হয়, এই টাইপের গ্যাস হইলে সেই গ্যাসের জন্য সিপি আর সিভি এর অনুপাত বা গামা ইজ ইকুয়াল টু 1.67। গ্যাস যদি দ্বিপারমাণবিক হয়, এক্সাম্পল অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, দ্বিপারমাণবিক হইলে গামার ভ্যালুটা হয় 1.40। আর গ্যাস যদি ত্রি বা বহু পারমাণবিক হয়, CH4, NH3, এই টাইপের বিষয়গুলো হইলে 1.33 হয়। 1.33। আশা করি এইটা মনে রাখা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ গামার ভ্যালুগুলো। গামা কাকে নির্দেশ করে? সিপি বাই সিভি এর অনুপাত থাকে। গামা গ্যাসের একটা বৈশিষ্ট্যমূলক ধর্ম প্রদর্শন করে, যে গ্যাসটা কত পারমাণবিক এটা গামার ভ্যালু দেখলে বোঝা যায়, এটা গামার ভ্যালু দেখলে বোঝা যায়। গামা নির্ণয় করার উপায় আছে, আমরা আপাতত ওইদিকে যাচ্ছি না, আমাদের বেসিক আগে বিষয়টা মনে রাখা লাগবে, তারপরে আমরা ভেঙে ভেঙে সব কিছু বোঝার চেষ্টা করবো। আশা করি এই বিষয়টা তোমাদের এখন মনে থাকবে, আশা করি এই বিষয়টা মনে থাকবে। এই আপেক্ষিক তাপের এই কনসেপ্টে যাওয়ার পরে আমরা এখন
সমষ্ণ এবং কোনটা আছে যে রুদ্ধতাপ, যে দুইটা প্রক্রিয়া আছে, এই দুইটা প্রক্রিয়ার খুব ভালো করে আমরা ডিটেলসে বোঝার চেষ্টা করব। শুরুতে আমরা সমষ্ণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার সংজ্ঞাটা এরকম যে যে তাপগতীয় প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে, বা এই প্রক্রিয়ার মধ্যে তাপের কোনো কম বেশি হবে না, প্রক্রিয়ার শুরুতে এবং প্রক্রিয়ার শেষে তাপ যা ছিল তাই থাকবে। তাই আমরা এই জিনিসটা একটু মনে রাখা লাগবে, এই টাইপের প্রশ্ন যদি সমষ্ণ প্রক্রিয়া সংক্রান্ত কোনো প্রশ্ন লেখা থাকে তার মধ্যে কয়েকটা ওয়ার্ড লেখা থাকবে, ধীরে ধীরে, আস্তে আস্তে, ক্রমান্বয়ে, সংকুচিত বা সম্প্রসারিত। কোনো একটা গ্যাসকে যদি ধীরে 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 সম্প্রসারিত করা হয় বা সংকুচিত করা হয় তাহলে গ্যাসটা মানে এতটাই আস্তে হয় যে গ্যাসের তাপমাত্রা আর বৃদ্ধি পায় না, গ্যাসটা তাপমাত্রা বৃদ্ধি পায় না। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এই টাইপের ওয়ার্ডগুলো থাকবে, ধীরে, আস্তে, ক্রমান্বয়ে, এই টাইপের ওয়ার্ডগুলো থাকবে। এই ওয়ার্ডগুলো দেখলে তুমি বুঝতে পারবা ঘটনাটা সমষ্ণ প্রক্রিয়ায় সংঘটিত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে টায়ার যখন লিক হয়ে যাবে আস্তে আস্তে বাতাস বের হবে, টায়ার যদি বিস্ফোরিত হয় হঠাৎ করে বিস্ফোরিত, এটা তাড়াতাড়ি ঘটনা, এটা সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে হবে না, সেটা আমরা রুদ্ধতাপীয়তে করব। তবে যদি মানে লিক হয়ে যায় বা হচ্ছে কোথাও থেকে ধীরে ধীরে বাতাস বের হয়ে যাচ্ছে, ব্যাপন প্রক্রিয়া হয়ে যাচ্ছে, তো এরকম ধীরে ধীরে যে সকল প্রক্রিয়াগুলো ঘটে সেগুলো অবশ্যই সমষ্ণ প্রক্রিয়া, সেগুলো অবশ্যই কী প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। এখন আমরা সমষ্ণ প্রক্রিয়ার যদি হচ্ছে তোমরা যেটা দেখলা ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু জিরো, কারণ কোনো তাপমাত্রার পরিবর্তন হয় না, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির। তাহলে তাপমাত্রা স্থির থাকে এমন একটা মানে সূত্রের নাম কি, সেটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র, বয়েলের সূত্র পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু। সমষ্ণ প্রক্রিয়ার জন্য এই ফর্মুলাটা খুবই কাজে লাগে, খুবই কাজে লাগে। এই প্রক্রিয়াটা তুমি ইউজ করতে পারবা কোন ক্ষেত্রে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। আরেকটা তুমি কি জানো, ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লু, অবশ্যই অবশ্যই এখানে এটা জিরো প্লাস ডেল্টা ডাব্লু। এখন এই ডেল্টা ডাব্লুটার মান কত, ডেল্টা ডাব্লুটার মান কত, তোমরা জানো ডেল্টা ডাব্লু ইজ ইকুয়াল টু পি ডেল্টা ভি। আমি যদি ক্ষুদ্র পরিমাণে বলি তাহলে ডি ডাব্লু ইজ ইকুয়াল টু পি ডি ভি। এখন আমাদের তো কোনো ক্ষুদ্র কাজের দরকার না, আমাদের সম্পূর্ণ প্রক্রিয়াটা একটা কৃত কাজের প্রয়োজন, যে আমাদের কাছে একটা গ্যাস আছে, সেই গ্যাসটা ধীরে ধীরে সম্প্রসারিত করতেছি আমরা, ধীরে ধীরে সম্প্রসারিত করব। যদি সম্প্রসারিত হয় তাহলে কী পরিমাণ কৃত কাজ এখানে সংঘটিত হবে সেটা আমাদের জানা লাগবে। তাহলে একটা সময় এটা ছিল আয়তন ভি ওয়ান, একটা পর্যায়ে সেটা চলে গেল ভি টু আয়তনে। তাহলে আমি যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন পিডিভি ভি ওয়ান আয়তন থেকে ভি টু আয়তন পর্যন্ত, চাপের যেহেতু পরিবর্তন হচ্ছে তো এখন পিটাকে তো সরাসরি ইন্টিগ্রেট করা যায় না, তবে আমরা কী করতে পারি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি লিখতে পারি। তাহলে ভি ইজ ইকুয়াল টু এনআরটি বাই পি, দুঃখিত, পি ইজ ইকুয়াল টু এনআরটি বাই ভি। তাহলে ইন্টিগ্রেশন আমরা এখানে ডিডাব্লু কি ইন্টিগ্রেশন করলে হয় ডাব্লু, এই পাশে আমরা লিখতে পারি ভি ওয়ান থেকে ভি টু পর্যন্ত এনআরটি বাই ভি ডিভি, এনআরটি ভি ওয়ান ভি টু ওয়ান বাই ভি। যেহেতু এগুলো ধ্রুবক এগুলোকে আমি বাইরে নিয়ে আসলাম, এইটাকে ইন্টিগ্রেট করে তোমরা জানো লন আসে, লন এল এন ভি টু বাই ভি ওয়ান। এইটাই কিন্তু আমাদের সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজের খুবই বেশি গুরুত্বপূর্ণ একটা সূত্র, খুবই বেশি গুরুত্বপূর্ণ একটা সূত্র, যে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ সমষ্ণ, সমষ্ণতে কৃত কাজ ডাব্লু ইজ ইকুয়াল টু এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান। এই জিনিসটা তোমাদের খুবই ভালো করে মনে রাখা লাগবে। সমষ্ট প্রক্রিয়া তুমি বয়েলের সূত্র ইউজ করতে পারবা, যদি প্রশ্নের মধ্যে শুরুর একটা চাপ, শুরুর একটা আয়তন দেওয়া থাকে তাহলে পরবর্তী একটা সময়ের আয়তন বা চাপ নির্ণয়ের ক্ষেত্রে তুমি বয়েলের সূত্রটা ইউজ করতে পারবা। আর খুবই সাবধান থাকবা, সমষ্ট প্রক্রিয়ায় কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না, অনেক সময় তোমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হবে, একটা প্রক্রিয়ায় গ্যাসটা বসাইতে হইলো সমষ্ট প্রক্রিয়ায়,
শুরুতে তাপ এত ছিল, পরবর্তী তাপ কত? তাহলে পরবর্তী তাপও কিন্তু ওই শুরুর তাপটাই সমান হবে, কারণ এটা সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, তাপের কোনো পরিবর্তন হয় না। আশা করি বোঝা গেছে। এরপরে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া খেতে যাব। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা এই রিলেটেড যে ম্যাথ প্রবলেমগুলো আছে, ম্যাথ প্রবলেমগুলো সলিউশনের দিকে চলে যাব, ম্যাথ প্রবলেমগুলো সলিউশনের দিকে চলে যাব। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তোমরা জানো যে তাপের কোনো আদান প্রদান হয় না, তাপের কোনো আদান প্রদান হয় না, ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু জিরো। এই প্রক্রিয়াটা মূলত তাপের আদান প্রদান হয় না মানে তাপের আদান প্রদান হওয়ার সময়ই পায় না। এই প্রক্রিয়াটা এতটাই তাড়াতাড়ি ঘটে যে তাপ আদান প্রদান হওয়ার মতো কোনো সময় সুযোগই পায় না। তার মানে এই প্রক্রিয়াটা খুবই দ্রুত ঘটে। তাহলে দ্রুত যদি লেখা থাকে বা হঠাৎ আচমকা বিস্ফোরণ, এই টাইপের কথাগুলো যদি লেখা থাকে, হঠাৎ আচমকা সংকুচিত হইলো বা প্রসারিত হইলো বা সংকুচিত হইলো, বিস্ফোরণ হইলো, এই টাইপের যদি কথাগুলো লেখা থাকে, তাহলে এটা কেমন একটা প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা এতটাই তাড়াতাড়ি হয় যেন তাপের আদান প্রদান করার সময়ই পায় না বা সুযোগই পায় না। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এই প্রক্রিয়াটার ক্ষেত্রে তোমরা দেখলা যে কি, ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লু। ডেল্টা কিউ এর মান জিরো ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লু। তাহলে ডেল্টা ডাব্লু ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ। আর তোমরা কি কিছুক্ষণ আগেই দেখছিলা ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু এন সিভি ডেল্টা টি? এটা কি কিছুক্ষণ আগেই দেখছিলা না? ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু এন সিভি ডেল্টা টি, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটাকে ইউজ করে সূত্রটা আসে। তাহলে আমি এখানে লিখতে পারি মাইনাস এন সিভি ডেল্টা টি, মাইনাস এন সিভি ডেল্টা টি। তো সিভিটাকে আমরা রাখতে চাচ্ছি না, সিভিটাকে একবারে পরিবর্তন করতে চাচ্ছি। সিভির পরিবর্তে কী লেখা যেতে পারে একটু চিন্তা করো, যদি মাইনাস সিভির পরিবর্তে কী লেখা যেতে পারে? তোমরা এই পাশেই দেখলা সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, আর সিপির জায়গায় লেখা যায় আবার সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু গামা, সিপি ইজ ইকুয়াল টু গামা সিভি। তাহলে এখানে আমরা লিখতে পারি গামা সিভি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, সিভি যদি কমন নেই গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আর, তাহলে সিভি ইজ ইকুয়াল টু আর বাই গামা মাইনাস ওয়ান, সিভি ইজ ইকুয়াল টু আর বাই গামা মাইনাস ওয়ান। তাহলে সিভির জায়গায় লিখতে পারে আর বাই গামা মাইনাস ওয়ান। ডেল্টা টি মানে তাপমাত্রার পরিবর্তন, টি টু মাইনাস টি ওয়ান, ডেল্টা টি মানে তাপমাত্রার পরিবর্তন। এর পরবর্তী লাইনটা কী হতে পারে, এন এই যে এন আর আর উপরে তুলে দিলাম, এন আর দুইটা কাজ করতে পারো তুমি, এই মাইনাস এর মধ্যে দিলে ওয়ান মাইনাস গামা হয়ে গেল টি টু মাইনাস টি ওয়ান, এই মাইনাসটা যদি এর মধ্যে ইনপুট করে দাও তাহলে ওয়ান মাইনাস গামা হয়ে গেলো, উল্টে গেলো। বা তুমি এই মাইনাস যদি এর মধ্যে ঢুকাই দাও তাহলে নিচেরটা সেম থাকবে, টি ওয়ান মাইনাস টি টু হবে, মানে সেক্ষেত্রে হবে গামা মাইনাস ওয়ানটা অমনই থাকবে আর এখানে হবে টি ওয়ান মাইনাস টি টু, যেটা তোমাদের বইয়ে করা হয়েছে। বাকি তুমি যেভাবে সুবিধা সেভাবে মনে রাখবা, পারলে প্রতিবেদনটা মনে রাখতে পারলে আরও ভালো। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। তাহলে রুদ্ধতাপীয়র কৃত কাজ হচ্ছে, রুদ্ধ তাপীয় কৃত কাজ, ডেল্টা ডাব্লিউ বের করছি, তুমি ডাইরেক্ট ডাব্লিউ লিখতে পারো, এন বাই আর গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু, বা ওয়ান মাইনাস গামা টি টু মাইনাস টি ওয়ান। তবে উল্টা পাল্টা করা যাবে না, খুব সাবধান থাকা লাগবে, খুব সাবধান থাকা লাগবে। এটাকে চাইলে আরেকটা ফর্ম্যাটে আনা যায়, আরেকটা ফর্ম্যাটে আনা যায়। আশা করি এটাকে বুঝতে পারছো। তোমাদের এই প্রতিবেদন মনে রাখতে পারলেও প্রবলেম নাই, তোমাদের মূলত ম্যাথটা মানে ম্যাথ সলভ করার জন্য ডাইরেক্ট তোমার সূত্রটা মনে রাখা লাগবে। তাহলে ডেল্টা ডাব্লু ইজ ইকুয়াল টু, আরেকটা জিনিস লেখা যায়, এই এন আর আর যদি আমি ভিতরে ঢুকাই দিই এই ফর্মুলার ভিতরে, এন আর টি টু মাইনাস এন আর টি ওয়ান, উল্টা লিখলাম টি ওয়ান মাইনাস এন আর টি টু, যদি এরকমভাবে লিখি ওয়ান বাই গামা মাইনাস ওয়ান, এটাকে লেখা যায় পি ওয়ান ভি ওয়ান মাইনাস টি টু ভি টু। এইভাবেও তুমি ফর্মুলাটাকে বানাতে পারবা, বা এটাকে লেখা যায় পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু বাই গামা মাইনাস ওয়ান। উপরেরটা দিয়েও করতে পারবা, নিচেরটা দিয়েও করতে পারবা, মোস্ট অফ দ্য কেসে উপরেরটা লাগে, নিচেরটা খুব বেশি লাগেই না, খুব বেশি লাগে না। আশা করি বুঝতে পারছো, খুবই ভালো করে এই বিষয়গুলো মনে রাখা লাগবে, খুবই ভালো করে
আরেকটা জরুরি বিষয় আছে, রুদ্ধদ্বাপীয় প্রক্রিয়ার আরেকটা খুবই জরুরি বিষয় হচ্ছে, তোমরা যেমন দেখলাম সমষ্ণু প্রক্রিয়ার ক্ষেত্রে বয়লার সূত্রটা মেনে চলে, পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটা কোন ক্ষেত্রে ছিল? সমষ্ণুর ক্ষেত্রে ছিল। রুদ্ধতাপীয় কিন্তু এটা না, রুদ্ধতাপীয় হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা, পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। কীভাবে আসলে এগুলো পরে জাস্ট আগে মনে রাখো, আগে বিষয়টা মনে রাখার চেষ্টা করো, মনে রাখার পরে তারপরে এগুলো ভাঙ্গাতে যাবো আমরা। পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক, তাহলে আগে যেরকম পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক হলে কি লেখা যেত, পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু। এক্ষেত্রে লেখা যাবে পিভি টু দি পাওয়ার গামা, পিভি টু দি পাওয়ার গামা ওয়ান ওয়ান টু টু। সমষ্টিতে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হইতো না, তবে রুদ্ধতাপীয়তে কিন্তু অবশ্যই তাপমাত্রার পরিবর্তন হয়। এখানে সম্পর্ক আছে মোটে তিনটা, খুবই ভালো করে মনে রাখবা, সম্পর্ক আছে মোটে তিনটা, সবগুলো এদের থেকে প্রতিপাদন করা হয়েছে। আমরা প্রতিপাদন নিয়ে মাথায় ঝালাপালা করবো না, আমরা মূল জিনিসটা জানার চেষ্টা করবো। মূল কী মনে রাখা লাগবে, মূলটা মনে রাখা লাগবে, ভালো করে শুনবা, পিভি টিভি টিপি, পিভি টিভি টিপি, এটা মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। ওয়ান ওয়ান টু টু, ওয়ান ওয়ান টু টু, ওয়ান ওয়ান টু টু, গামা গামা, গামা মাইনাস ওয়ান, গামা মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস গামা বাই গামা, ওয়ান মাইনাস গামা বাই গামা, সবগুলো কিন্তু পাওয়ার আকারে আসে। প্রথমে ভি এর উপরে, ভি এর উপরে, এই যে পি এর উপরে, পিভি টিভি টিপি, ওয়ান ওয়ান টু টু, ওয়ান ওয়ান টু টু, ওয়ান ওয়ান টু টু, গামা গামা, গামা মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস গামা বাই গামা, ওয়ান মাইনাস গামা বাই গামা। এভাবে বারবার বারবার প্র্যাকটিস করে এই তিনটা সমীকরণ তোমাকে 100% মনে রাখতে হবে, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। মোস্ট অফ দ্য প্রশ্নের গ নাম্বারটা এই ফর্মুলা থেকে আসবে, এই ফর্মুলাটার থেকে তোমাকে একটা চাপ দেওয়া থাকবে, আরেকটা চাপ বের করে নিতে হবে, একটা তাপমাত্রা দেওয়া থাকবে, আরেকটা তাপমাত্রা বের করে নেওয়া লাগবে, তারপরে তুমি এই ফর্মুলাগুলো খাটাতে পারবা। কিন্তু কাজ তুমি ডাইরেক্ট বের করতে পারবা না, তোমার কাছে টি ওয়ান আছে, টি টু নাই, কীভাবে বের করতে হবে? এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে, এই তিনটা ফর্মুলা। কোন ক্ষেত্রে খাটবে? শুধুমাত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে খাটবে, শুধুমাত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে খাটবে, অন্য কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে এই ফর্মুলাটা খাটবে না। আশা করি খুব ভালো করে মনে রাখবা এই দুইটা কি তো কাজ, আর রুদ্ধতাপীয় জন্য এইটা, সমষ্টির জন্য ডাইরেক্ট পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু। এরপরে আমরা এ রিলেটেড অনেক প্রবলেম সলভ করতে যাব, তারপরে পরবর্তী ক্লাসে অন্য সব নিয়ে আলোচনা হবে। মূলত আশা করি এইটুকু তোমাদের ভালো করে বোঝা হয়েছে। সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রবলেম সলভ করব, যেগুলোতে তোমাদের অনেকখানি আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, অনেকখানি আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এখন প্রথমে যেটা দেখতেছ যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেনকে সমষ্ণ প্রক্রিয়ায় সংনমিত বা সংকুচিত করে এর আদি আয়তনের এত অংশে রূপান্তরিত করা হইল, কৃতকাজ কত? কৃতকাজ, তাহলে আমরা সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ আমরা সরাসরি লিখবো, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান। এন এর ভ্যালুটা কই থেকে আনবো? আমরা জানি এন ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম, ডাব্লুর মান হচ্ছে 16 গ্রাম, আর অক্সিজেনের এম 32, আর এর মান 8.314, অবশ্যই এসা এককটা বসাতে হবে, টি এর মান 273 প্লাস 27 বা 300 লন ভি টু, ভি টু অবশ্যই দেখো ভি টুটা হচ্ছে ভি ওয়ানের 1/4, তাহলে ভি ওয়ানকে যদি ভি ওয়ানই লাগি রাখি, ভি টুটা হবে 1/4, ওয়ান ওয়ান কাটা দাও, তাহলে তুমি দেখতে পারবে এখানে 16/32 এখানে আসতেছে হাফ, 8.314 ইন্টু 300 ইন্টু লন 1/4, এটার মান অবশ্যই অবশ্যই একটা নেগেটিভ আসবে, 864 জুল। কেন নেগেটিভ? সংকুচিত করা হইলে কৃতকাজ অবশ্যই নেগেটিভ হয়, আর প্রসারিত করা হইলে কৃতকাজ অবশ্যই ধনাত্মক বা পজিটিভ হয়, সেটা যে প্রক্রিয়াতেই করা হোক না কেন, যে প্রক্রিয়াতেই করা হোক না কেন। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এর পরের প্রবলেমটায়, এই প্রবলেমটায় কিন্তু সমষ্টি প্রক্রিয়া বলে উল্লেখ করে দেওয়া ছিল, তবে পরেরটা যদি দেখো এটা কিন্তু সমষ্টি প্রক্রিয়া বলেনি, বলছে ধীরে ধীরে। যখনই দেখবা ধীরে ধীরে এই ওয়ার্ডটা তোমাকে বুঝে নিতে হবে, এটা সমষ্টি প্রক্রিয়া চাইছে, আর সমষ্টি প্রক্রিয়া কী তো কাজ বের করতে হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আবারও সেম এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, এন এর মানটা হচ্ছে 1 মোল, আর 8.314, টেম্পারেচার 273 প্লাস 40 লন ভি টু, ভি টুটা কত? ভি টু অবশ্যই দ্বিগুণ,
আগের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে লন টু, এই হিসাবটা করলে আসবে 1802 জুল। একদম সিম্পলি হিসাব, এটা পজিটিভ আসছে কারণ এটা সম্প্রসারিত করা হয়েছে, বোঝা গেছে আশা করি। এরপরের প্রবলেমটা আসি, 8 গ্রাম অক্সিজেনকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, বলেই দিছে রুদ্ধতাপীয়, 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে রূপান্তরিত করা হলে কি তো কাজ। সরাসরি আমরা জানি এন আর গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু, খুবই সাবধান থাকবা, ওয়ান মাইনাস গামা লিখলে এখানে লিখতে হবে টি টু মাইনাস টি ওয়ান। এখন আমরা মানটা যদি বসাই, দেখো এন এর জায়গায় 8/32 ডাব্লিউ বাই এম, 8.314, 1.4 মাইনাস, এখানে দেখো টি ওয়ানের ভ্যালুটা কত, 20। তোমাদের মনে হতে পারে ভাইয়া দেখো টি ওয়ানটা হচ্ছে 20 প্লাস 273, এটা হিসাব করলে 293 হয়, আর টি টুর ভ্যালুটা হচ্ছে 31 প্লাস 273, যেটা হিসাব করলে 304 হয়। এটারই যদি পার্থক্য নির্ণয় করো, 293 মাইনাস 304, এইটা হিসাব করা আর 20 মাইনাস 31 করা দুটাকে দেখি, কারণ দুইটার মধ্যেই 273 আছে, এই হিসাবটা করলে আসবে -57.17 জুল, -57.17 জুল। আমার হিসাবে একটু একটু ভুল হতে পারে, তোমরা আরেকবার পারফেক্টলি ক্যালকুলেট করে দেখো, অবশ্যই ভ্যালুটা মাইনাস আসবে। আশা করি বিষয়টা বোঝা গেছে। এরপরে যে প্রবলেমটা আছে, আমরা পরের প্রবলেমটা নিয়ে দেখি একটু, পরের প্রবলেমটা দেখো একটু, একটি টায়ার হঠাৎ করে ফেটে গেল, লেখায় আছে হঠাৎ করে, হঠাৎ করে ফেটে গেল, এই কথাটা বুঝেই তোমাকে মানে দেখেই বুঝতে হবে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ফাটার পূর্বে এর ভেতরে চাপ ছিল 2 এটিএম এবং তাপমাত্রা ছিল এত, মানে ফাটার পূর্বে পি ওয়ান ছিল 2 এটিএম এবং তাপমাত্রা টি ওয়ান ইজ ইকুয়াল টু ছিল তোমার 15 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 প্লাস 15, হিসাব করলে কত হয়, 288 কেলভিন। এখন চাইছে চূড়ান্ত তাপমাত্রা কত, চূড়ান্ত তাপমাত্রা মানে টি টুটা কত। এখন তোমার কাছে চাপ এবং তাপমাত্রা আছে, চাপ এবং তাপমাত্রার সম্পর্ক পিভি টিভি টিপি, লাস্ট এটা টিপি, টি ওয়ান পি ওয়ান ইজ ইকুয়াল টু টি টু পি টু, ওয়ান মাইনাস গামা বাই গামা, ওয়ান মাইনাস গামা বাই গামা। এখন কথা হইল আমার লাগবে কি, টি টু, টি টু ইজ ইকুয়াল টু টি ওয়ান ইন্টু পি ওয়ান বাই পি টু, ওয়ান মাইনাস গামা বাই গামা। টি ওয়ানের ভ্যালুটা 288, পি ওয়ান দেওয়া আছে 2 এটিএম, তোমার পি টু কথা মনে হচ্ছে বিস্ফোরিত হওয়ার পরে আর কি চাপ নাই, চাপ কি শূন্য হয়ে গেছে, মনে হতে পারে বিস্ফোরিত হয়ে গেছে, ভাই চাপ আর নাই, চাপ শূন্য হয়ে গেছে, কখনোই না, তাহলে তো এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে নিচে শূন্য আসলে। ফেটে যাওয়ার পরে চাপ হয়ে যায় বায়ুমণ্ডলীয় চাপের সমান, বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 1, তার মানে পি টু হচ্ছে 1, খুব ভালো করে বুঝবা, টায়ার ফেটে যাওয়ার পরে চাপ হয়ে যায় বায়ুমণ্ডলীয় চাপের সমান 1, 0 বসালে কিন্তু অ্যান্সারই মিলবে না। এখানে কোনো গ্যাস সম্পর্কে বলা আছে, গ্যাস সম্পর্কে যদি না বলা থাকে তাহলে গামার মান 1.4, এই ভ্যালুটা বসাই বা একটা উত্তর আসবে, একটা উত্তর আসবে এত কেলভিন, এত কেলভিন, এটা নিজেরা করবা, আশা করি এটা বুঝতে পারছো, ক্যালকুলেটারতে করলে উত্তরটা আসবে। আমাদের যে কাজটা, যে এর চূড়ান্ত তাপমাত্রা বের করছো, কীত কাজটা কত, তোমার কীত কাজের সূত্র জানো দুইটা, একটা হচ্ছে এন আর ওয়ান মাইনাস গামা, গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু, এই যে একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটা দিয়ে তুমি টি ওয়ানের মান জানো, টি টু এর মান জানো, এখানে কোনো গ্যাসের কথা বলা নাই, তাই তুমি এই গ্যাসের মোল সংখ্যা ওয়ান ধরে নিবা, ওয়ান ধরে নিবা। আরও একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা দিয়েও তুমি করতে করার চিন্তাভাবনা করতে পারো, বাট ওই ফর্মুলাটার জন্য তোমার আয়তন দরকার, আয়তন দরকার, আর আয়তন কিন্তু এখানে নাই, যেহেতু আয়তন নাই সেজন্য ওই ফর্মুলাটা ইউজ করবা না, তোমরা এই ফর্মুলাটা ইউজ করবা, আর এন এর মান কত ধরবা, ওয়ান বসাইবা, ওয়ান বসানোর পরে যা উত্তর আসবে এত জুল। আশা করি বুঝতে পারছো কীভাবে সলভ করতে হবে, যদি কিছু না বলা থাকে এভাবে এনের মানটা ওয়ান ধরে নিবা, ওয়ান ধরে অ্যান্সার করে ফেলাবা। আশা করি তোমরা এই আজকের এই ক্লাসটা থেকে অনেক ধরনের ধারণা পাইছো। এর পরবর্তী দিন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আরও অন্যান্য প্রবলেম সলভের পাশাপাশি আমরা ইঞ্জিনের কর্মদক্ষতা এবং ইঞ্জিন কীভাবে কাজ করে, ইঞ্জিনের স্ট্রাকচার, এই সংক্রান্ত লেকচার আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি তোমরা সেই লেকচারটি থেকে আরও অনেক বেশি উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসটি করার জন্য।